নন ছাত্র থেকে বলছি, কোষে দেখো 15.3 অধ্যায় 15 ক্ষেত্রফল সংক্রান্ত পরিমিতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্করমে 11টা করে দিচ্ছি। এর আগের ভিডিওগুলো আমার 10 পর্যন্ত করে দেওয়া আছে, আমি আজকের যে ভিডিওটা আছে সেটাতে 11 অঙ্কটা করছি। দেখো 11 অঙ্কটা কী বলেছে, দেখো ABCD একটা চতুর্ভুজ, ABCD একটা চতুর্ভুজ, ওর AB সমান কত দেওয়া আছে, AB সমান 5 দেওয়া আছে, BC সমান 12 দেওয়া আছে, CD সমান দেওয়া আছে 14, আর DA সমান দেওয়া আছে 15। তো আমাকে এই গোটা সামান্তরিকটা ক্ষেত্রফলটা বার করতে হবে, এই চতুর্ভুজটা ক্ষেত্রফলটা বার করতে হবে। আমি কী করে করব, আমি এখন AC কর্ণ যোগ করলাম, AC কর্ণ যোগ করলে আমার কী হচ্ছে, দুটো ত্রিভুজই বিভক্ত হলো, একটা হলো ABC আর একটা হলো ADC। আর আমার এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যেটা হচ্ছে ABC কোণ ইজ ইকুয়াল টু 90°। তাহলে ABC কোণ ইজ ইকুয়াল টু 90°, তাহলে আমি দেখো এ ত্রিভুজ কর্ণ AC ABCD সামন্তরিককে, এই চতুর্ভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। একটি ত্রিভুজ হচ্ছে, একটি ABC ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABC, আর অপরটি হচ্ছে ত্রিভুজ ADC ত্রিভুজ ADC। হ্যাঁ, এখন ABC ত্রিভুজ যেহেতু এর অ্যাঙ্গেল ABC অ্যাঙ্গেলটা 90°, অতএব ABC সমান 90° বলে ABC ত্রিভুজটি সমকোণী। তাহলে এরপর আমরা কি জানি, যা আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত, এখানে আমার লম্ব 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে 12² + 5² = কত, অতিভুজ ধরো AC স্কোয়ার অর কত, AC স্কোয়ার = কত, 144 + 25 = কত, 169, অর AC = কত হলো, তাহলে 13। তাহলে আমরা কী পেলাম, কর্ণটা কী পেয়ে গেলাম, তাহলে আমরা কর্ণ পেলাম, কর্ণ AC = 13 কত পেয়েছি, 13 পেলাম। তাহলে কর্ণটা আমরা 13 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে পারি, তাহলেই তো আমরা সামন্তরিকের ক্ষেত্রফলটা বার করে দেবো। তাহলে এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত, হাফ ইন্টু ভূমি কত, ভূমি 12, আর হাইটটা কত, হাইটটা 5, কাটাকাটি করো 6, তাহলে কত হচ্ছে তোমার 30 বর্গমিটার। এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্র বেরিয়ে গেল। এগেন ত্রিভুজ ADC এর পরিসীমা সমান কত, পরিসীমা সমান কত দেখো, 13, 14 আর 15, 13 যুক্ত 14 যুক্ত 15 সমান কত, পরিসীমা 2S = 13 যুক্ত 14 যুক্ত 15 সমান কত, 14 আর 27 আর 15 কত, 42। অতএব অর্ধ পরিসীমা AC = কত হবে, AC = হচ্ছে 42/2 সমান 21। এখন দেখো অর্ধ পরিসীমা AC = 21 হলো, তাহলে এবার আমাদের ক্ষেত্রফলটা কী করে বার করবো, ক্ষেত্রফল সমান ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল সমান কত আমরা জানি এই ফর্মুলাটা, √S (S-A)(S-B)/(S-C), এটা জানি আমরা। এখন আমার এসটা কত বেরিয়েছে, S = 21, ব্র্যাকেট দাও S-A, তাহলে 21 - কত হবে আমার একটা বহু সমান কত বেরিয়েছে, দেখো একটা বহু 13 ধরো, 13, তাহলে 13, আর একটা বহু কত হবে দেখো 15, 21 - 15, আর একটা বহু কত হবে 21 - 14 সমান কত, 21কে ভেঙে দাও, 7 ইন্টু 3 করো, 3 = 21, গুণিত
13 আর 8 21, তাহলে তুমি এটা দুই গুণিত দুই গুণিত দুই করো, দুই দুগুণে চার গুণে আট, আর এরপর একটা করো কত, 15 আর 6 21, তিন গুণিত দুই করো, আর এইটা কত করো, 21 থেকে 14 গেলে সাত। তাহলে এখানে আমি কটা সাত পাচ্ছি দেখো, দুটো সাত, একটা সাত বাইরে নিয়ে চলে এলাম, দুটো তিনের জন্য একটা তিন বাইরে নিয়ে চলে এলাম, আর কটা দুই, একটা দুটো তিনটে চারটে, চারটে দুইয়ের জন্য দুটো দুই বাইরে নিলাম। তাহলে কত হচ্ছে, সমান কত, 342 × 84, 84 কী হচ্ছে, 84 বর্গ মিটার, 84 বর্গ মিটার, এটা হয়ে গেল আমার ক্ষেত্রফলটা। তাহলে আমার ত্রিভুজ ADC ক্ষেত্রফল, অর্থাৎ সামন্তরিক, সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান কত হবে বলো, তাহলে কত হচ্ছে যে ত্রিভুজ ABC, ABC প্লাস ত্রিভুজ কি ADC, ADC ত্রিভুজ ABC-র ক্ষেত্রফল কত আমার বেরিয়েছে, 30 বেরিয়েছে, দেখো 30 বর্গ 30, আর এর ক্ষেত্রফল কত বেরিয়েছে, এর ক্ষেত্রফল বেরিয়েছে কত, এর ক্ষেত্রফল কত বেরিয়েছে দেখো, ADC-র কত ক্ষেত্রফল বেরিয়েছে, 84, 84 সমান কত, 4 8 আর 3 11, 114 বর্গ মিটার।